আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা পিষছেন আর কাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কাচ্ছো কেন এবং এই পানি কেন গরম করা হচ্ছে, আর তুমি একসাথে এতগুলো আটা পিষছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, হে আমার প্রিয় স্বামী, আজ রাতে ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার আব্বাজান কিছু একটা খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বাজান, আপনি কাকে খুঁজছেন? তখন আমার প্রিয় আব্বাজান দুই জাহানের বাদশা বললেন, হে আমার প্রিয় কলিজার টুকরা ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন, এই পৃথিবীতে আজই আমার শেষ দিন, আজই আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে খুব কাঁদতে লাগলেন এবং তার স্ত্রীকে বললেন, হে ফাতেমা, এখনও পর্যন্ত আমার প্রিয় নবী দুই জাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দুঃখ আমার অন্তরে রয়ে গেছে, আর তুমি কি না এখন আমার থেকে বিচ্ছেদের কথা বলছো? তোমার থেকে এই বিচ্ছেদ আমি কিভাবে সইব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, যেমন করে আপনি আমার আব্বা হুজুরের মৃত্যুর শোক সহ্য করেছেন, তেমনি করে আমার বিচ্ছেদের বেদনাও আপনি সহ্য করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি এই পানি কেন গরম করেছ আর এত আটা কেন পিষছ? আজকের দিনেও তুমি এত কাজ করছো কেন? তুমি অনেক কাজ করেছ, আর দরকার নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, হে আমার প্রিয় স্বামী, আমাকে তো আপনার হক আদায় করতে হবে, আমার সন্তানের হক আদায় করতে হবে। আমি পানি এই জন্য গরম করছি যাতে আমি আমার দুই সন্তানকে নিজ হাতে গোসল করাতে পারি। আমি এই কারণে আটা পিষছি যাতে আপনি আপনার বাচ্চারা এই আটা থেকে রুটি বানিয়ে খেতে পারেন। আমি আপনাদের কাপড় ধুইয়ে দিয়েছি যাতে আপনারা ধোয়া কাপড় পরতে পারেন। আমার মৃত্যুর পরে আমার বাচ্চাদেরকে কে আটা পিষে খাওয়াবে? এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাঁদতে লাগলেন এবং হযরত আলীও তার সাথে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে উঠিয়ে আনলেন এবং বললেন, এত কাজ করো না। সেই সময় থেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তার অনেক বেশি জ্বর চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদছিলেন। এর মধ্যেই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে প্রবেশ করলেন। তারা দুজন তাদের বাবা মাকে কন্দনরত অবস্থায় দেখতে পায় এবং তারা দুই ভাই তার মাকে জড়িয়ে ধরে। একটু ভেবে দেখুন তো, কেমন হবে সেই মুহূর্তটি, কেমন হবে সেই দৃশ্যটি যখন একজন মা জানতে পারবেন যে আজকে তার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং এরপর তার সন্তানদের কি হবে? কে তার বাচ্চাদের খাওয়াবে? কে তার বাচ্চাদের প্রতিদিন ঘুম পাড়াবে? সেই মায়ের মনের অবস্থা তখন কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কান্নাকাটি করতে লাগলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুব কাঁদতে লাগলেন। এবং নিজের পিতামাতাকে এভাবে কাঁদতে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, হে আব্বাজান, আপনি কাঁদছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন। তারপর তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, আপনি কাঁদছেন কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুজনে তোমার নানাজানের কবরের কাছে চলে যাও। হাদিসে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী দুজাহানের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে গেলেন। তারা দুই ভাই সেখানে গিয়ে বসে পড়ল। তখন কবরের ভিতর থেকে আওয়াজ এলো, হে আমার প্রিয় নাতিরা, তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও, তোমরা তো আমার কাছে আসতেই থাকবে, কিন্তু আজ তোমাদের মাকে মন ভরে দেখে নাও, আজকের পর তোমরা তোমাদের মাকে আর কোনো দিনই দেখতে পাবে না। যখন এই কথা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, তখন তারা এ কথা শুনে দৌড়ে তাদের ঘরে ফিরে আসলো এবং তাদের মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্নাকাটি করতে লাগলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুবই কাঁদতে লাগলেন।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। ইতিমধ্যেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পাশে বসিয়ে তিনটি কথা বললেন। প্রথম কথা তিনি তার স্বামীকে বললেন, যদি আমি আপনার প্রতি দায়িত্বে কোনো অবহেলা করে থাকি, আপনার খেদমতে যদি কোনো কমতি হয়ে থাকে, যদি কখনো আপনার নাফরমানি করে থাকি, কখনো যদি আপনার হুকুম অমান্য করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে ফাতেমা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তুমি আমার প্রতি হক সম্পূর্ণরূপে আদায় করেছ, আমি সর্বদা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় যে কথাটি বললেন, হে আমার প্রিয় স্বামী, আমি যখন এই দুনিয়া থেকে ইন্তিকাল করব, এরপর আপনি যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই করবেন। আমার মৃত্যুর পর আমার বাচ্চাদেরকে আমার মতোই ভালোবাসবেন, আমার বাচ্চাদেরকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিবেন না। দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় কথাটি আপনাদেরকে অবাক করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, যখন আমি এই পৃথিবী থেকে বিদায় নিব, তখন আপনি আমার জানাজায় কাউকেই দাওয়াত করবেন না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি নবীর কন্যা, তোমার জানাজায় কাউকেই ডাকবো না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আজ পর্যন্ত আমার নিজেকে পরিপূর্ণ পর্দার ভিতরে রেখেছি, আমার দেহের প্রতি কোনো গায়রে মাহরাম পুরুষের নজর পড়তে দেয়নি, আমি চাই আমার মৃত্যুর পরও যেন কেউ আমার দেহ না দেখে, কোনো গায়রে মাহরাম পুরুষের নজর না পড়ে। যখন রাত হয়ে যাবে, যখন অন্ধকার নেমে আসবে, তখন আমাকে দাফন করে দিবেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে কান্নাকাটি করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদতে লাগলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। দর্শক, একটু ভেবে দেখুন কেমন হবে সেই দৃশ্যটি যখন একজন মা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এবং তার সন্তানেরা তার কাছে বসে আছে। এই কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে আরও একটি কথা বললেন। তিনি বললেন, আমি আজকে রোজা রেখেছিলাম, আমার আব্বাজান আমার স্বপ্নে এসে আমাকে বললেন, হে ফাতেমা, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে বসে সেহরি করো আর তুমি আমার সঙ্গে ইফতার করবে তোমার প্রিয় আব্বাজানের সাথে। এই কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফনের কাপড় পরানো হলো, তার জানাজা পরানো হলো। রেওয়ায়েতে এসেছে, যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পরানো হলো, তখন তার মৃতদেহ বহন করে কবরের কাছে নিয়ে যাওয়া হলো, তখন একদিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে লাশ খাটিয়ে বহন করেছিলেন, আর তখনই সেখানে এক সাহাবী এসে পৌঁছালেন যার নাম ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার ইন্তেকাল হয়ে গেছে, তুমি লাশের খাটিয়া একদিক থেকে কাঁধে বহন করো। এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশের খাটিয়া বহন করা হয়েছিল। রেওয়ায়েতে এসেছে, সেই দুই মাসুম বাচ্চা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। এরপর লাশের খাটিয়া কবরের কাছে রাখা হলো, তারপর কবর খোঁড়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে কবরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্নাকাটি করতে লাগলেন, চোখের পানি তার দাড়ি এবং গায়ের কাপড়ে ভিজে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আবার নিজের দুই সন্তানের দিকে তাকাতে লাগলেন। এই দৃশ্য দেখে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর,
তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখা হবে? আজ তোমার মধ্যে যার লাশ রাখা হবে সে হচ্ছে দুই জাহানের বাদশা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা। এটা আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর লাশ। এটা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের লাশ। তখন কবরের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, ওহে আবু যর, আমি হচ্ছি কবর, আমি কোনো আত্মীয়তার সম্পর্ক দেখি না, আমি শুধু মানুষের আমল দেখি। এই আওয়াজ যে কবর থেকে এসেছিল সেটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ছিল না, কেননা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল গুনাহ আল্লাহ তাআলা আগেই ক্ষমা করে দিয়েছিলেন আর তিনি হবেন জান্নাতের নারীদের সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল গুনাহ থেকে পবিত্র ছিলেন। কবরে সেই আওয়াজ আমাদের মতো সাধারণ পাপী বান্দাদের জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দাফন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কবরের পাশে বসলেন, অনেক সময় ধরে কান্নাকাটি করতে লাগলেন। তার দুই প্রিয় পুত্রও বাবার সাথে অনেক সময় ধরে কাঁদতে লাগল, তারা তাদের মায়ের কথা স্মরণ করে কাঁদতে লাগল। দর্শক, এরা ছিল আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, যাদের আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারা ছিল জান্নাতি মানুষ, শুধু তাই নয়, তারা জান্নাতি মানুষদের সর্দারও ছিলেন। গুনাহগার পাপিষ্ট বান্দা তো আমরা, যাদেরকে মারার পরে কবরে হাজারো প্রশ্ন করা হবে। কবর আমাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি আমার কাছে কি আমল নিয়ে এসেছ? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।